হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে যেটা দিচ্ছি, ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেন এ সেকেন্ড সামেটিভ টেস্টে কিরকম ভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা হবে, কোন চ্যাপ্টারটার থেকে কতগুলো কোয়েশ্চেন পাবে সেগুলো দিয়ে দিচ্ছি। এক একটা চ্যাপ্টার থেকে মেন মেন কি জিনিস তোমরা পড়বে, কি ধরনের কোয়েশ্চেন আসবে সেগুলো একটু আলোচনা করে দেবো। ফার্স্ট সামেটিভ টেস্ট তোমরা দিয়েছো, কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পেরেছো, যে প্যাটার্নে কোয়েশ্চেন এসছে সেই প্যাটার্নে মাধ্যমিকে কোয়েশ্চেন আসবে, ফিজিক্যাল সায়েন্স অর কম পাবে। রাসায়নিক গণনা চ্যাপ্টারটার থেকে ম্যাথস টু ম্যাথস তোমাদের অঙ্কই জিজ্ঞেস করে, সেটা এক নম্বর হোক, দু নম্বর হোক, তিন নম্বর হোক, দু নম্বরের কোয়েশ্চেন জেনারেলি আসে না, এক আর তিন নম্বরেরই কোয়েশ্চেন রাসায়নিক গণনা থেকে আসে, সেটা ম্যাথস রিলেটেডই কোয়েশ্চেন জিজ্ঞেস করে। লেখার কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করলো এক নম্বরে, তাহলে ওই ভর আর শক্তির নিত্যতা সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। E=mc² আইনস্টাইনের সমীকরণটা আর কি জিজ্ঞেস করতে পারে, সেখানে আলোর গতিবেগটা কত, এসআই ইউনিট, সিজিএস ইউনিটে জিজ্ঞেস করতে পারে এক নম্বর কোশ্চেনের মধ্যে। এই টাইপের কোশ্চেনই জিজ্ঞেস করে। তিন নম্বরের যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে সেটা ম্যাথস করবে। ম্যাথসগুলো আমি সাতরা পাবলিকেশন থেকে তোমাদের এখন করিয়ে দিচ্ছি। যাদের যেখানে অসুবিধা আছে, যাদের অন্য কোনো পাবলিকেশনের বই আছে, কোনো ম্যাথস আটকাচ্ছে, যদি ব্যালেন্স ইকুয়েশনটা লিখতে না পাচ্ছো বা কোথাও কিছু অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে জিজ্ঞেস করে নিও। যারা প্রথম ভিডিও দেখছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দাও। যারা আছো আমার চ্যানেলে, তোমরা ভাই বোন দাদা দিদি বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। ফার্স্ট দেখো, ছটা চ্যাপ্টার আসবে ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামেটিভ টেস্টে, যেটা হবে অগস্ট মাসে, মোটামুটি নভেম্বরের মিড নভেম্বর থেকে তোমাদের হবে টেস্ট পরীক্ষা, আর ফেব্রুয়ারিতে ধরে রাখো হবে 2024 এর মাধ্যমিক এক্সাম। টেস্ট আর মাধ্যমিকে পুরো বইয়ের ওপর কোয়েশ্চেন আসবে। এইটা যেটা দিচ্ছি অগস্টের পরীক্ষায় সেকেন্ড সামেটিভ টেস্টে, যেই চ্যাপ্টারগুলো থেকে যেই যেই নম্বরের কোয়েশ্চেন আসবে। টেস্টে ফাইনালে যেই দুটো চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন দেখতে পারবে ফিজিক্যাল সায়েন্সে, চলতড়িৎ আর আলো। তার মানে এই নয় বাকি চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসে না। 13টা চ্যাপ্টার যেটা রয়েছে ফিজিক্যাল সায়েন্সের, প্রত্যেকটার থেকেই কিন্তু প্রত্যেকটাকে কভার করেই কোয়েশ্চেন আসে, প্রত্যেকটার থেকেই কোয়েশ্চেন তোমরা দেখতে পারবে, তাই কোনো চ্যাপ্টারকে বাদ দিতে পারবে না। যতগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে, এক নম্বরের কোয়েশ্চেন আসে, তার জন্য আমার সাজেশন তোমাদের দেওয়া আছে কুইক রিভিশন। এখন থেকে যতবার পারবে সেই ভিডিওটা দেখো। মাধ্যমিকে এই সিলেবাসের ওপরে কুইক রিভিশনের সিরিজ দেখলেই এক নম্বরের প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে, স্টেটমেন্ট বেসিস কোয়েশ্চেন সলভ হবে, ম্যাথ সলভ হবে, কারণ আমি সেখানে অনেকগুলো ফর্মুলাও ইনক্লুড করেছি, তাই ম্যাথসও তোমরা সলভ করতে পারবে। তাছাড়া ম্যাথস রিলেটেড আমি সেপারেট ভিডিও তোমাদের দিয়েছি, সেগুলোও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যা যা দিয়েছি তোমাদেরকে প্রত্যেকটাই চেক করবে। লাইফ সায়েন্সের জন্য সাজেশন দিয়ে দিচ্ছি, একদম ফাইনালের জন্য, মাধ্যমিকের জন্য প্লাস টেস্টের জন্য সাজেশন দিচ্ছি, যেই যেই এরিয়াগুলো 2024 এর জন্য ইম্পর্টেন্ট, তোমরা এখনই কিন্তু সেই সাজেশন বেসিসে নোট বানিয়ে নাও। যদি যেই সাজেশনগুলো দিয়েছি কোনো অসুবিধা থাকে, কমেন্ট করে জিজ্ঞেস করে নিও, যদি কোনো অ্যান্সার ছোট করে লিখতে না পারছো জিজ্ঞেস করে নিও। দেখো তাহলে আজকে ফিজিক্যাল সায়েন্সে কোন পোর্শনটার থেকে কিরকম কোয়েশ্চেন তোমাদের আসবে, কত নম্বরের কোয়েশ্চেন আসবে, কোন পোর্শনটার থেকে তোমরা বেশি নম্বরের কোয়েশ্চেন পাবে, 40 মার্কসের পরীক্ষাটা হবে। ছটা চ্যাপ্টার আছে ফিজিক্যাল সায়েন্সের, কি কি, রাসায়নিক গণনা, তাপের ঘটনা সমূহ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহ আর রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব, রসায়ন, ধাতুবিদ্যা, এই ছটা চ্যাপ্টারেরই কুইক রিভিশন পেয়ে যাবে আমার চ্যানেলে, যেটা খুব খুব হেল্প করবে সামেটিভ টেস্ট টেস্টে মাধ্যমিকে। কুইক রিভিশনের পোর্শনটা যতজন আছো কেউ ছাড়বে না। যখন তোমরা ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে পড়তে বসবে, কুইক রিভিশনের ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, সেই ভিডিওগুলো খুব সহজে কম টাইমে টোটাল চ্যাপ্টারটা রিভিশন করবার জন্য খুব ভালো, আর ওইখান থেকেই মাধ্যমিকে এক নম্বরের কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে, ওর বাইরে কোনো কোশ্চেন হয় না। যা যা মাধ্যমিকে আসার সম্ভাবনা রয়েছে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই আমি ওখানে ইনক্লুড করে দিচ্ছি, তাই এক নম্বরের কোশ্চেনগুলো সব কমন পেয়ে যাবে কুইক রিভিশনের সিরিজটা থেকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই। তাই আমার সাজেশন হলো কুইক রিভিশনটা দেখা, সেটা এখন থেকেই দেখতে শুরু করো, একবার নয়, যতবার পারবে ততবার দেখো, তাহলে জিনিসগুলো পুরো তোমাদের মাথায় সেট হয়ে যাবে, কখনো চ্যাপ্টারগুলোকে ভুলে যাবে না তোমরা। রাসায়নিক গণনাতে এমসিকিউ পাবে একটা, এটা হলো মার্কস, এটা হলো কোশ্চেন নাম্বার, একটাই কোশ্চেন আসবে, একটা এমসিকিউ।
একটা হলো শর্ট টাইপ অ্যানসার যেগুলো হয় সেগুলো দু মার্কসের কোনো কোয়েশ্চেন পাবে না। তিন নম্বরে যে কোয়েশ্চেনটা আসবে ম্যাথ আসবে, এই এক নম্বরের কোয়েশ্চেনটাতেও ম্যাথ আসে এমসিকিউ। আর এখানে যে এক নম্বরের কোয়েশ্চেনটা ওটা হয়তো তোমাদের কোনো রিলেশন দিয়ে দিল, যেমনি আণবিক ভর ইকুয়ালস টু 2 × বাষ্প ঘনত্ব বা সত্য মিথ্যা দিল, ওই টাইপের কোয়েশ্চেন এখানে দেখতে পারবে। পাঁচ নম্বরের কোয়েশ্চেন টোটাল এখান থেকে তোমরা পাবে। এমসিকিউ গুলোর মধ্যে কোনো অর পাবে না, এইখানে অর সেরকম ভাবে থাকে না যেরকম লাইফ সায়েন্সে তোমরা অর পাও। ফিজিক্যাল সায়েন্সে অরের সংখ্যা খুব কম থাকে। এরকম হতে পারে চলতড়িৎ থেকে হয়তো অঙ্ক করতে দিল, দুটো কোয়েশ্চেন আছে, তিন নম্বরে দুটো অঙ্ক অর দিল। যতগুলো কোয়েশ্চেন করতে দেবে ফিজিক্যাল সায়েন্সে প্রত্যেকটাই অ্যাটেম্প্ট করতে দেয়, হয়তো তার মধ্যেই দুইয়ের গ এই কোয়েশ্চেনটা অর এই কোয়েশ্চেনটা, এরকম অপশন কিন্তু পাবে তোমরা ফিজিক্যাল সায়েন্সে। যেমনি লাইফ সায়েন্সের ক্ষেত্রে বিভাগ ঘরটা তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনে অর পাও, অত কিন্তু অপশন ফিজিক্যাল সায়েন্সে থাকে না। ফার্স্ট সামেটিভ টেস্ট দিয়েছ, প্যাটার্ন বুঝে গেছো, যেই প্যাটার্নে কোয়েশ্চেন এসছে সেই প্যাটার্নেই কিন্তু মাধ্যমিকে কোয়েশ্চেন আসবে, মানে অপশন তোমরা ফিজিক্যাল সায়েন্সে কম পাবে, পড়তে একটু বেশি হবে, 13টা চ্যাপ্টার বাদ দিতে পারবে না কিছু, সেগুলো খুব সহজে মনে রাখার জন্য কুইক রিভিশনটা অনেক অনেক হেল্প করবে। তাই বারবার বলছি কুইক রিভিশনের পোর্শনগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই দেখবে। এই চ্যাপ্টারটা পুরোটা পড়ানো তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের যা যা আমি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ভিডিও দিয়েছি প্রত্যেকটাই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। শুধু একটাই প্রবলেম, যেটা সেটিং করতে হবে তোমাদের, কিছু কিছু ভিডিও আমার স্পিড একটু বেশি হয়ে গেছে, সেটিংসে প্রবলেম ছিল। অনেকে নতুন নতুন জয়েন করেছো জানো না হয়তো, যদি সেট করতে না পারো ভিডিওটা, স্পিডটা কমাতে না পারো, জিজ্ঞেস করবে আমি বলে দেবো। তাহলে তাপের ঘটনা সমূহ যেটা রয়েছে সেখান থেকে এমসিকিউ একটা পাবে, দুটো পাবে, দুটো পাবে এক নম্বরের কোয়েশ্চেন, দু নম্বরেরও কোনো কোয়েশ্চেন পাবে না, তিন নম্বরের একটা কোয়েশ্চেন পাবে, ছ নম্বর টোটাল আসবে তাপের ঘটনা সমূহ থেকে। এই তিন নম্বরের কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু প্রমাণ আসে। এক নম্বর কোয়েশ্চেনের জন্য ইউনিট মাত্রা ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। চলতড়িৎ দুটো এমসিকিউ পাবে, দুটো ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন পাবে, দু নম্বরের কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করবে, তিন নম্বরের দুটো কোয়েশ্চেন, একটা হয়তো অঙ্ক পেলে আরেকটা নর্মাল কোয়েশ্চেন পেলে, বারো নম্বর টোটাল চলতড়িৎ থেকে পাবে, সব থেকে বেশি নম্বর এখান থেকে পাচ্ছ। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এমসিকিউ একটা আসবে, ভেরি শর্ট টাইপ একটা আসবে, দুটো আসবে, দু নম্বরের কোনো কোয়েশ্চেন পাবে না, তিন নম্বরের একটা কোয়েশ্চেন লিখতে হবে, ছ নম্বরের কোয়েশ্চেন পাবে। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এইখানে এক নম্বর কোয়েশ্চেন গুলো যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো তোমাদের একটু লিখে লিখে মনে রাখতে হবে, শূন্যস্থান পূরণে সেই বিক্রিয়াগুলো কিন্তু জিজ্ঞেস করে, বিশেষ করে সালফিউরিক অ্যাসিড তৈরির বিক্রিয়াটা কিন্তু আসে তোমাদের। এমসিকিউ একটা আসবে, দু নম্বরের একটা কোয়েশ্চেন আসবে, তিন নম্বরের একটা কোয়েশ্চেন, মোট সাত নম্বরের কোয়েশ্চেন এখান থেকে আসবে। ধাতুবিদ্যা একটা এমসিকিউ, একটা ভেরি শর্ট টাইপ অ্যান্সার, দু নম্বরের একটা কোয়েশ্চেন, তিন নম্বরের কিছু আসবে না, টোটাল চার নম্বরের কোয়েশ্চেন আসবে, মানে বড় প্রশ্ন ধাতুবিদ্যা থেকে তোমরা পাবে না। তাহলে সাতটা কোয়েশ্চেন পাচ্ছ এমসিকিউ, এসএকিউ পাচ্ছ ন নম্বরের শর্ট টাইপ অ্যান্সার, যেটা মানে দু নম্বরের কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে, যেটা আসবে তিনটে লিখতে হবে, ছ নম্বর থাকবে, আর তিন নম্বরের কোয়েশ্চেন ছটা লিখতে হবে, 18 নম্বর থাকবে, টোটাল 40 মার্কসের কোয়েশ্চেন পেপারটা হবে। এই প্যাটার্নে কোয়েশ্চেন তোমাদের আসবে। এখানে তাহলে দেখতেই পেলে সব থেকে বেশি কোথার থেকে পাচ্ছ, চলতড়িৎ থেকে পাচ্ছ, তারপরে সাত নম্বরে আসছে পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, তারপরে আসছে তোমাদের ছ নম্বরের দুটো পেপার তাপের ঘটনা আর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে পাচ্ছ, তারপরে পাঁচ নম্বরের রাসায়নিক গণনা যেখান থেকে ম্যাথস তো পাবেই পাবে, চার নম্বরের ধাতুবিদ্যা। এগুলো চার নম্বরের যে কোয়েশ্চেনগুলো আছে ধাতুবিদ্যা, সবকটা কোয়েশ্চেনই কুইক রিভিশনের পার্টটা থেকে তোমরা কমন পেয়ে যাবে। কুইক রিভিশনের পার্টটা প্রত্যেকটা পোর্শনের জন্য ইম্পর্টেন্ট, সামেটিভ টেস্টের জন্য ইম্পর্টেন্ট, টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া আমি যেই কোয়েশ্চেন গুলো তোমাদের এখন করাচ্ছি, ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি, সেগুলো দেখো, সাজেশন লাইফ সায়েন্স যেগুলো দিচ্ছি সেগুলো নোট বানিয়ে নাও, ডেসক্রিপশনে সমস্ত লিংক দিয়ে দেবো, যাদের যেটা প্রয়োজন চেক করবে। যে ভিডিওটাই দেখবে পার্ট ওয়ান থেকে দেখতে শুরু করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গরমের ছুটিতে কিন্তু তোমরা আমি যেই সাজেশন গুলো দিচ্ছি নোট বানিয়ে নেবে, যারা এখনো পর্যন্ত বানাতে পারোনি। যে কাজটা দিচ্ছি ফিজিক্যাল সায়েন্সে, যদি শনিবার রবিবার টাইম পাচ্ছ সবগুলো একদিনে না করতে পারলে, ফর্মুলা গুলো একটা চ্যাপ্টার এক এক দিনে করো, কিন্তু করতে শুরু করো, করতে হবে, আর করে রেখে দিলে হবে না, ফর্মুলা গুলো এক জায়গায় লিখে রেখে দিলে তাহলে হবে না, যখনই টাইম পাবে সেটা
পড়তে হবে তোমাদের, সমস্ত ফর্মুলাগুলো সমস্ত ইউনিটগুলো একটা জায়গায় করতে বলেছি, হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো করতে হবে। আর ফাইনালের আগে আর টেস্ট পরীক্ষার আগে এক মাস ধরে তখন ডেইলি বেসিসে সেই ফর্মুলার খাতাটা 15 মিনিট টাইম লাগবে, হয়তো 10-15টা পেজ সেটা কিন্তু ডেইলি বেসিসে পড়বে, টেস্টের আগেও আর মাধ্যমিকের আগেও। মানে টেস্টের এক মাস আগে থেকে যে রোজ 15 মিনিট একদম মন্ত্রের মতন ওই ফর্মুলাগুলো ফিজিক্যাল সায়েন্সের পড়বে, সেটা কিন্তু একদম মাধ্যমিক পর্যন্ত পড়বে, যেটা তোমাদের নাম্বারকে অনেকটা ইনক্রিজ করতে সাহায্য করবে। হয়তো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এখন থেকে এরকম ভাবে রুল ফলো করলে দুটো সাবজেক্টেই তোমরা 100-এ 100 স্কোর করতে পারো, আর ম্যাথসটা তো 100 পাওয়া চাই। আজ এখানেই শেষ করলাম, যারা প্রথম ভিডিও দেখবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।